चले जा আমরা কবে ফেরবো না ফেরবো তার তো কোনো ঠিক ঠিকানা নেই। এখন যত বেশি বেশি দোয়া নেব তত লাভ, এজন্য দোয়া নিতে আসছি। এই সাওয়াল, কালকে না এসে গেলা, কালকে দোয়া নিয়ে গেলেই তো পারতে, আজকে তাহলে আসা লাগতো না। না ওই শুধু আব্বার কাছ থেকে দোয়া নিলে কি হবে, আমার কাছ থেকে দোয়া নিতে হবে না? অবশ্যই নেব, আমার তো সবার দোয়া লাগবে। আমি তোমার পায়ে হাত দিয়ে সালাম করতেছি, তুমি আমাকে দোয়া করে দাও। না 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 না, আমার পায়ে হাত দিয়ে সালাম করতে হবে না, আমি আপনাকে এমনি দোয়া করে দিচ্ছি। কিন্তু দুলা ভাই, মালয়েশিয়া থেকে কিন্তু বিয়ে ছাড়া আপনি আসবেন না, বুঝছেন? হ্যাঁ, সেটা তো অবশ্যই, আমার জান চলে যাবে, তবু আমি মান দিব না। মানে কচ্ছিলাম কি যে, যদি কোনো বাধা বিপত্তি আসে, বিয়ে না করে আমি ফেরব না, এই হচ্ছে আমার পণ। শাবাস, এই না হলো কি আমার হবু দুলা ভাই। দুলা ভাই, আমি কিন্তু আপনার একদম মন ভরে দোয়া করে দিচ্ছি। আচ্ছা, তাহলে আব্বা আপনি দোয়া করে দেবেন না? না না না, দোয়া করা লাগবে না, যা হবার এমনি হবে। আব্বা কিন্তু দোয়া করা লাগবে। আচ্ছা ঠিক আছে, তুমি থাকবে না, যাবা, যাই, চলো আসো আসো। এই কি অবস্থা, এখনো রান্না বান্না চলতেছে? তো চলবে না তো কি হবে বলো, রান্না করার সুযোগ পাইছি নাকি আমি? কেন তো দেরি কিসের জন্য? দেরি হবে না, ওই রান্না করতে যাবো এমন সময় যদি একটা ঝামেলা এসে ঘরে হাজির হয়। ঝামেলা? তুমি কি কথা, আমি কিছু বুঝতে পারতেছি না, ঝামেলা কিসের? আরে আমাদের গ্রামের মধ্যে ঝামেলা খেয়ে আছে একজনই তো আছে নাকি, ওই যে মতলবি বিবি। হ্যাঁ, দালাল মতলবি এসেছিল তোমার কাছে, তা তুমি কি কইছো? আমি আর কি বলবো, বলেছে যে এই সমস্ত প্রস্তাব নিয়ে যাতে আমার বাসায় আর দ্বিতীয়বার না আসে। ¶¶